Hello viewers, Assalamu Alaikum. Welcome to my channel Cooking Studio. আজকের এপিসোডে আমি আপনাদেরকে মিডল ইস্টার্ন ফেমাস একটি ডিশ শাকশুকা তৈরি করে দেখাবো। এটাকে আপনারা চাইলে বাংলায় ডিম পোচ ভুনা হিসেবেও ডাকতে পারেন। নাম যেটাই হোক, এটা কিন্তু ভীষণ টেস্টি আর অনেক ফ্লেভারফুল। আর যাদের হাতে ডিনার কিংবা লাঞ্চের জন্য সময় খুবই অল্প থাকে, তারা এটা ঝটপট তৈরি করে নিতে পারেন। আমি একটা প্যানে 1/3 কাপ তেল নিচ্ছি। এবার এর মধ্যে প্রায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা সাদাতে থাকা অবস্থাতেই এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে এই রান্নার ক্ষেত্রে যদি আস্তটা ব্যবহার করেন তখন একটু একটু দাঁতের নিচে পড়ে আর সেটা খেতে কিন্তু ভালোই লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 মাঝারি সাইজের কেটে রাখা টমেটো। যদি কাপের হিসাব চান সেই ক্ষেত্রে প্রায় 1 কাপের মতো হয়েছে। এখন এর মধ্যে আমি 1/3 কাপের মতো ক্যাপসিকাম ব্যবহার করছি। আমি লাল আর সবুজ ব্যবহার করছি, আপনারা যে কোনো এক কালারও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো পানি। পানির পরিমাণটা একটু কম দিবেন, কারণ টমেটো থেকে এমনিতেও আবার পানি বের হবে। এখানে আমি মরিচ নিয়েছি স্বাদ মতো, হলুদ নিয়েছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া নিয়েছি 1 চা চামচ করে। এবার সব গুঁড়ো মশলাটা দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচটাকে মাঝারি রেখে ঢাকনা দিয়ে ঢেকে সব কিছুকে একত্রে সিদ্ধ করে নিতে হবে। প্রায় 8-10 মিনিট জাল করার পরে দেখবেন টমেটোটা অলমোস্ট গলে আসবে। যদি কোনো আস্ত টমেটোর চাকা দেখতে পান তাহলে চামচটা দিয়ে একটু ভেঙে দিবেন, দেখবেন যে সেগুলো গলে মিশে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে 4-5 আস্ত বোটা ছাড়ানো কাঁচামরিচ ব্যবহার করছি। এটা দিচ্ছি শুধুমাত্র সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি একটুখানি মশলাগুলোকে সরিয়ে জায়গা করে নিচ্ছি। একটা বাটিতে একটা একটা করে ডিম ভেঙে সেই যে জায়গা করে রেখেছিলাম সেই গর্তের ভেতরে ডিমগুলোকে রেখে নিচ্ছি। এবার আমি এর উপরে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। শুধুমাত্র ডিমে যতটুকু লবণ দরকার হয় ততটুকুই দিতে হবে। আর উপরে সামান্য একটু গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে একেবারে কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 12-15 মিনিট। এর মাঝে কিন্তু ঢাকনা খোলা যাবে না। ঠিক 15 মিনিট পরে ঢাকনা খুললেই দেখবেন যে সুন্দর করে ডিমগুলো হয়ে গেছে। এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে ডিম পোচ ভুনা। এটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আপনারা কিন্তু চাইলে এটাকে রুটি পরোটা দিয়েও সার্ভ করতে পারেন, আবার চাইলে ভাত অথবা পোলাওয়ের সাথেও খেতে পারেন। এটা বেবিদের তো পছন্দ হবেই, সেই সাথে আপনাদেরও পছন্দ হবে। আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেল সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফেজ।